টেস্ট অফ বাংলা, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করে দেখাচ্ছি আমড়ার আচার। বাজারে এখন অনেক আমড়া উঠেছে, তাই খুব সহজভাবে আজকে রেসিপিটা তৈরি করে দেখাবো। এই আমড়ার আচারটা রোদেও দিতে হবে না, খুব সহজে এই আচারটা 1 থেকে 2 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। আচারটা তৈরি করার জন্য আজকে একটা পারফেক্ট রেসিপি দিচ্ছি, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপির শুরুতে এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপিটার জন্য এখানে প্রায় 1 কেজি পরিমাণে আমড়া নিয়েছি। আমড়াটা চামড়া এভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। অনেক বেশি মোটা করে চামড়াটা ফেলবেন না, এটা একটু পাতলা করে ফেলবেন, এতে করে হালকা টক ভাবটা থাকবে। এবার আমড়াগুলোকে চারপাশে আমি একটু কেটে নিচ্ছি যাতে করে মশলাগুলো ভিতরে ঢুকে। সবগুলো আমরা চারপাশে এরকম কেটে নেওয়ার পরে আমি এতে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে, হলুদের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে। আমরার গায়ে হলুদ মরিচ ভালোভাবে মেখে নিচ্ছি। এগুলো মেখে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি একপাশে রেখে দিচ্ছি। একটা মশলা তৈরি করে নিচ্ছি, এই জন্য 1 টেবিল চামচ পাঁচফোড়ন নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মৌরি। মৌরিটা দিলে আচারের ফ্লেভারটা অনেক ভালো আসে। এই উপকরণগুলোকে তাওয়াতে একটু টেলে নিতে হবে, এরপর এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এছাড়া চাইলে এটাকে পাটায় হালকা করে গুঁড়া করে নেওয়া যাবে। আমি এটাকে হালকা করে গুঁড়া করে নিয়েছি, এটাকে অনেক বেশি গুঁড়া করা যাবে না। এবার চলে যাচ্ছি আচারটা তৈরি করার মূল প্রণালীতে। আচারটা তৈরি করার জন্য এখানে প্রায় 1/2 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। চুলার আঁচটা এই সময় কম আছে, দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া, 3-4টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। এবার এটাকে একটু নেড়ে নিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে। আপনারা চাইলে এটাতে টালা শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন, আমি এটাতে দিচ্ছি না। এবার এগুলোকে নেড়ে নিয়ে 1 মিনিট একটু বসিয়ে নিচ্ছি। প্রায় 1 মিনিট পর দিয়ে দিচ্ছি কেটে রাখা হলুদ মরিচ মাখানো আমড়াগুলো। আমড়াগুলোকে একটু নেড়ে চেড়ে প্রায় 2 মিনিট একটু ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিট পরে গুঁড়া করে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণের মশলা বাটিতে রেখে দিচ্ছি, একেবারে শেষে সেই মশলাটা দিতে হবে। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে, তেঁতুলের ঘন রস দিয়ে দিচ্ছি 1/2 কাপ থেকে কম পরিমাণে। তেঁতুলের রসটা যদি না থাকে, না দিলেও চলবে, তবে এটা দিলে ফ্লেভার অনেক বেশি ভালো আসবে আর আচারটা অনেক ঘন হবে। 1 কাপ পরিমাণে গুড় দিয়ে দিচ্ছি, আপনার গুড়ের পরিবর্তে চিনি দিতে পারেন, তবে গুড় দিয়ে আচারের ফ্লেভারটা বেশি ভালো আসে। এবার এগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এই সময় মাঝারি থেকে কম আছে। এটা থেকে মোটামুটি পানি বের হয়েছে, তবে এতে আরও একটু পানি দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম পানি। এই পানিটা শুকিয়ে আচারটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এবং গ্রেভিটাও অনেক ঘন হবে। সব কিছুকে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা সেদ্ধ হওয়ার জন্য। মাঝারি থেকে কম আছে, অপেক্ষা করতে হবে এটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে এটাকে নেড়ে দিতে হবে। প্রায় 20 মিনিট পর আচারটাকে আমি একটু চেক করে নিচ্ছি। পানিটা অনেকটা শুকিয়ে ঘন হয়ে গেছে।
আবারও ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা আরও ঘন হয়ে যায়। আরও প্রায় 10-15 মিনিট পরে আমি এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আচারটা প্রায় হয়ে এসেছে, এবার চুলো আঁচটা আমি কমিয়ে দিচ্ছি। আচারটার গ্রেভিটা একেবারে ঘন হয়ে গেছে আর আমড়াগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। 1 টেবিল চামচ পরিমাণে সিরকা দিয়ে দিচ্ছি আর এই সিরকাটা দেওয়াতে আচারটা অনেক সময় পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এবার শেষের দিকে এতে তুলে রাখা 5 ফোড়ন গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে 8-9 মিনিট পর্যন্ত রান্না করলে এটা তৈরি হয়ে যাবে। আচারটা তৈরি, এবার এটাকে আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আর আপনারা এরই মাঝে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনে ক্লিক করে নিন, কারণ আগামীতে আরও অনেক রেসিপি নিয়ে আসছি। আজকের আচারটা আপনারা 1 বছর পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন, আর এর চেয়েও বেশি সময় যদি সংরক্ষণ করতে চান এটাকে মাঝে মাঝে একটু রোদে দিতে হবে। তবে এই আচারটা রোদে না দিয়েও প্রায় 1 বছর পর্যন্ত খুব অনায়াসে আপনারা খেতে পারবেন। টক ঝাল মিষ্টি এই আচারটা, খুবই রসালো এবং খুবই মজাদার। আমরা দিয়ে এই আচারটা আপনারা যারা এখনও ট্রাই করে দেখেননি তারা একবার ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন আপনাদের আচারটা কেমন হয়েছে। আজকের পর্যন্ত সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।